আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় আলোর পথের দর্শক মণ্ডলী, আশা করি মহান আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহরবানিতে আপনারা সবাই ভালো আছেন। কথায় আছে, ভালো মানুষরাই এই পৃথিবীতে বেশি কষ্টের শিকার হয় এবং ভালো মানুষ আঘাত পাওয়ার পর পরিস্থিতির শিকার হয়ে খারাপ ব্যবহার করতে থাকে। তাই আঘাত পাওয়ার পর আপনি কি করবেন বা কি করণীয় তা নিয়েই আজকে আমাদের আলোচনা। প্রিয় ভাই ও বোনেরা, ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখার অনুরোধ করছি, কারণ এমন কিছু বিষয় আলোচনা হতে যাচ্ছে যা আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ আত্মার প্রশান্তি তো চূড়ান্ত প্রশান্তি। সুতরাং ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন। এক, নিজের কাছে স্বচ্ছ থাকুন। কেউ খারাপ হলে তুমিও খারাপ করো, এত ভালো হয়ে কি করবে জীবনে? এমন পরামর্শ অনেক শুনেছেন নিশ্চয়ই, কেউ আপনার সাথে খারাপ করেছে বলে আপনাকেও খারাপ হয়ে যেতে হবে। আমাদের দেশে তো এমন প্রবাদই আছে, কাঁটা দিয়ে কাঁটা তুলতে হয়, যা একেবারে বিভ্রান্তিকর এবং অসত্য একটি নীতিকথা। জীবনটা মোটেই এমন কিছু নয়। আসলে বিষয়টি হচ্ছে, নিজের কাছে সৎ থাকুন, নিজে যা করবেন বিবেককে সামনে রেখে করবেন। এমন কিছু করবেন না যার জন্য নিজেকেই নিজের কাছে ছোট মনে হয়। খুব কাছের কারোর জন্য হলেও খারাপ কিছু করবেন না, নিজের ইচ্ছার বিরুদ্ধে কারোর জন্য কিছু করবেন না, দেখবেন জীবনের ঝামেলা ও কষ্ট একেবারেই কমে গেছে। দুই, যাচাই করতে শিখে নিন। হ্যাঁ, আপনি হয়তো কাউকে মিথ্যা বলেন না, কিন্তু এই কথা ভুলে গেলে চলবে না, পৃথিবীর মানুষ মিথ্যা কথা বলে, নিজের স্বার্থে অন্যকে ব্যবহার করে এবং অন্যকে ঠকায়। ঠকবাজ মানুষের সংখ্যা অনেক বেশি। মানুষকে বিশ্বাস করা খুব ভালো গুণ, কিন্তু কাউকে বিশ্বাস করার আগে অবশ্যই যাচাই করে নেবেন। আল্লাহ আপনাকে বিবেক দিয়েছেন কেন বলেন তো? আপনাকে তো যাচাই করার জন্যই আপনাকে এই বিশেষ গুণে গুণান্বিত করা হয়েছে। আর অন্য কোনো প্রাণীকে তো বিবেক দেওয়া হয়নি। পৃথিবীতে একমাত্র প্রাণী মানুষ যে নিজের খারাপ এবং ভালো বুঝতে পারে, কারণ তার বিবেক আছে। তাই যাচাই করুন, বিবেককে কাজে লাগান, তাতে অন্তত খানিকটা হলেও নিজেকে নিরাপদে রাখতে পারবেন। তিন, কারোর জন্য নিজের সৎটাকে ত্যাগ করবেন না। হ্যাঁ, আপনি ভালো মানুষ, কিন্তু কারোর কথায় প্ররোচিত হয়ে কিছু করবেন না। সেটাই করুন যা আপনার মন চায়, কিংবা যেটা আপনার ব্যক্তিত্বের সাথে মানানসই। কারোর জন্য খারাপ লাগছে বা কারোর জন্য করুণা হচ্ছে বা কাছের কোনো মানুষ এর জন্য একাকিত্ব অনুভব হলে নিজেকে ত্যাগ করবেন না। মনে রাখবেন, আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন। কেউ যদি আপনার মর্ম না বুঝে, আপনাকে মূল্যায়ন না করে, আপনার সাথে বন্ধুত্ব নষ্ট করে এবং সে সুখে থাকতে পারে, তাহলে আপনি কেন তার জন্য কষ্ট পাবেন? একটা কথা মাথায় রাখুন, আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন। হতে পারে আল্লাহ তাআলা আরও ভালো কাউকে আপনার জন্য রেখেছেন, হোক সে বন্ধু, হোক সে জীবনসঙ্গী, হোক সে ব্যবসায়িক পার্টনার, সে যাই হোক না কেন, আল্লাহ পাকের প্ল্যানের উপরে আস্থা রাখুন। তাহলে কোনো মানুষের জন্য একাকিত্ব অনুভব হলে নিজেকে ত্যাগ করবেন না। চার নম্বর হচ্ছে, দুর্বলতাকে করে তুলুন হাতিয়ার। আপনি একজন দয়ালু মানুষ, সত্যবাদী মানুষ, আবেগী মানুষ, আর এটাই কি আপনার দুর্বলতা? এই দুর্বলতাকে পুঁজি করে সবাইকে আপনাকে আঘাত করে, এই দুর্বলতাকে পরিণত করে নিন শক্তিতে। মিথ্যের মোকাবেলা করুন সত্য দিয়ে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেছেন, তোমরা মন্দকে ভালো দ্বারা প্রতিহত করো। নিজেকে কখনো ছোট মনে করবেন না। মনে রাখুন, এখনকার পৃথিবীতে নরম মনের মানুষ পাওয়া খুবই বিশাল ব্যাপার, আর এটাই আপনার সবচেয়ে বড় হাতিয়ার। পাঁচ নম্বর, ইগনোর করতে শিখুন। বুঝতে পারছেন না কখন কার সঙ্গে সম্পর্ক ভেঙে ফেলা উচিত? কেউ যদি আপনার সাথে অন্যায় করে, তাহলে বিষয়টি ছোটখাটো জিনিস হলে ক্ষমা করে দিন। মানুষ মাত্রই ভুল, যত বেশি ক্ষমা করবেন আপনার মন তত উদার হবে, আপনি ততটাই প্রশান্তিতে থাকতে পারবেন, আপনার আত্মা শান্তি পাবে। অনেক সময় পরিস্থিতির শিকার হয়ে ভুল হয়ে যেতেই পারে। ভুলভ্রান্তি করা লোকটিকে যদি ঘৃণা করতে থাকেন, তার একটা ভুলের পরে আরও নয়টা যে ভালো গুণ আছে তা থেকে নিজেকে বঞ্চিত করলেন, অথচ আপনি তার একটি ভুল ক্ষমা করে দিয়ে নয়টি ভালো গুণের সুবিধা ভোগ করতে পারতেন। তাই সম্পর্ক বিচ্ছিন্ন করবেন না, ক্ষমা করে দিন। যদি বারবার একই মানুষ দ্বারা আপনি আঘাত পেতেই থাকেন, তাহলে ক্ষমা চাইলে ক্ষমা করে দিবেন ঠিক আছে, কিন্তু যদি মনে হয় যে লোকটি বাড়াবাড়ি রকমের খারাপ, সে প্রতিনিয়ত আপনার সাথে অন্যায় করেই চলেছে একের পর এক, তাহলে তার থেকে নিজেকে সরিয়ে নিন। ক্ষমা চাওয়ার পরে যদি আবারও আপনাকে আঘাত দিতেই থাকে, তাহলে সম্পর্কটা না ভেঙে, খারাপ না করে বরং নিঃশব্দে সরে পড়ুন এবং মন থেকে তাকে ক্ষমা করে দিন এবং তার জন্য হেদায়েতের দোয়া করুন, কিন্তু অন্তরে কোনো আঘাত নেবেন না। আপনি তার জন্য কেন কষ্ট পাবেন বলুন তো?